পর্যটন খাতের সম্প্রসারণে যৌথভাবে কাজ করবে মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও বাহরাইন। এক্ষেত্রে দুই দেশের প্রাকৃতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থাপনাগুলোর সংরক্ষণে সহযোগিতা বাড়ানো হবে, বিনিয়োগ করা হবে অবকাঠামোগত উন্নয়নে। ওমানে গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলোর পর্যটন মন্ত্রীদের সম্মেলনে এক ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দেশ দুটি এই সিদ্ধান্ত জানায়। বাহরাইনের শিল্প বাণিজ্য মন্ত্রী আদেল ফখরু ও ওমানের পর্যটন মন্ত্রী সালিম বিন মোহাম্মদ আল মাহরুকির মধ্যে বৈঠক হয়েছে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পর্যটন খাতের সম্প্রসারণে জোর দিচ্ছে দেশ দুটি। এর আগে গত বছর অক্টোবরে একসঙ্গে কাজ করতে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে বাহরাইন ও ওমান। তখনই পর্যটন লক্ষ্যমাত্রা অর্জনে দুই দেশের প্রাকৃতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পদগুলোকে যথাযথভাবে ব্যবহারের কথা ঘোষণা করা হয়। বর্তমান বৈঠক শেষে সেই চুক্তিকেই আবার স্মরণ করিয়ে দিয়েছেন আদেল ফখরু। বৈঠকে পর্যটকের সংখ্যা বাড়ানোর প্রতি জোর দেওয়া হয়। উভয় পক্ষই বৈশ্বিক পর্যটন প্রতিষ্ঠানগুলোকে আকর্ষণে পর্যটন বাজারকে বহুমুখী করতে আগ্রহী। এক্ষেত্রে আগামী দিনগুলোয় নিজেদের মধ্যে আকাশ ও জলপথে ভ্রমণ পরিষেবার উল্লেখযোগ্য বৃদ্ধি করা হবে, যাতে দুই দেশের নাগরিকরা সহজেই পর্যটন সুবিধা গ্রহণ করতে পারেন। এছাড়া দেশ দুটি সাংস্কৃতিক ও জ্বালানি তেল বহির্ভূত খাতেও বাণিজ্য বাড়াতে সহযোগিতার ঘোষণা দিয়েছে।